আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি মাল্টিলেভেল এনকোডিং। তো এই পর্যন্ত আমরা লাইন কোডিংয়ে যে কতগুলো স্কিম দেখেছি সবগুলো স্কিমের মধ্যে আমরা সিঙ্গেল লেভেল এনকোডিং দেখেছি, অর্থাৎ একটা বিট প্যাটার্ন থেকে একটা সিগন্যালের রূপান্তর আমরা দেখেছি। বাট মাল্টিলেভেল এনকোডিংয়ের ক্ষেত্রে আমরা একের অধিক বিট প্যাটার্ন থেকে একের অধিক সিগন্যালে আমরা রূপান্তর করতে পারি। কীভাবে রূপান্তর করতে পারি পুরো লেকচার ভিডিও জুড়ে আমরা এই সকল নিয়েই কথা বলবো। তো জলদি জলদি করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি এই পর্যন্ত আপনার সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো মাল্টিলেভেল এনকোডিং আমরা কী করি, একের অধিক বিট প্যাটার্ন থেকে একের অধিক সিগন্যালে রূপান্তর করি। তো এই কাজটা আমরা কেন করি, এই কাজটা করার কারণ হচ্ছে ট্রান্সমিশনটা স্পিড আপ করার জন্য, আর কিছু না, স্পিডলি ট্রান্সমিশনটা করার জন্য। তো আমাদের এই যে মাল্টিলেভেল এনকোডিং রয়েছে, এটা mBnL স্কিম মেনে চলে। mBnL, এই যে mBnL এই স্কিমটা মেনে চলে। এখানে প্রত্যেকটা আমাদের যে লেটার রয়েছে প্রত্যেকটা লেটারের একটা সিগনিফিকেন্স রয়েছে। তো কি সিগনিফিকেন্স, এই m দ্বারা ডিনোট করা হচ্ছে লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন। তো আমরা এর আগের লেকচার ভিডিওগুলোতে যা যা দেখেছি সবগুলোর ক্ষেত্রে আমাদের লেন্থ ছিল কিন্তু 1। তো লেন্থ 1 ছিল মানে কি, ইদার আমরা 0 নিয়ে কাজ করেছি অর 1 নিয়ে কাজ করেছি। বাট এবার কিন্তু লেন্থ চেঞ্জ হবে, কারণ লেন্থ আমাদের কী হবে, একের অধিক হবে। তো একের অধিক হলে যদি আমরা ধরি যে লেন্থ যদি 2 হয়, যেমন হচ্ছে আমরা এই লেকচার ভিডিওতে এক্সাম্পল হিসেবে 2B1 কিউ দেখবো বা 2B1 কোয়াটারনারি দেখবো। তো এটার ক্ষেত্রে আমাদের m এর জায়গায় আমরা কী দেখছি, m এর জায়গায় দেখছি আমরা 2। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের বাইনারি প্যাটার্নের লেন্থ হচ্ছে 2। তো বাইনারি প্যাটার্নে যদি লেন্থ হয় 2, তো সেক্ষেত্রে আমাদের কতগুলো ডেটা প্যাটার্ন হবে, সেক্ষেত্রে আমাদের ডেটা প্যাটার্ন হবে, সেফ যদি লেন্থ 2 হয় তাহলে 0 0 একটা ডেটা প্যাটার্ন হতে পারে, 0 1 একটা ডেটা প্যাটার্ন হতে পারে, 1 0 একটা ডেটা প্যাটার্ন হতে পারে, 1 1 একটা ডেটা প্যাটার্ন হতে পারে। বা যদি আমরা ধরি যেখানে 2 নেই 3 আছে, তাহলে কতগুলো হবে, 8টি, 0 0 0 0 0 1 0 1 0 1 1 0 0 1 0 1 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
এই যে লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন এটার উপরে ডিপেন্ড করছে আমাদের কতগুলো ডেটা প্যাটার্ন হবে। তো এটা ক্যালকুলেট করার ইজিয়েস্ট একটা ওয়ে আছে, আমাদের যে লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন রয়েছে সেটাকে আমরা যদি 2 এর পাওয়ার রেজ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কতগুলো ডেটা প্যাটার্ন থাকবে। তো সেটা কি হবে? তো সেটা হবে হচ্ছে 2 to the power m। তো নাম্বার অফ ডেটা প্যাটার্ন হবে, আপনি একটু নোট ডাউন করে নেবেন খাতার মধ্যে, নাম্বার অফ ডেটা প্যাটার্ন, নাম্বার অফ ডেটা প্যাটার্ন কি হবে? 2 to the power m। এবং এই যে 2 binary 1 quaternary যে স্কিম রয়েছে সেটার ক্ষেত্রে আমাদের ডেটা প্যাটার্ন কতগুলো হবে? 2 to the power 2। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে 4, অর্থাৎ 4টা আমরা ডেটা প্যাটার্ন পাবো। তো 4টা ডেটা প্যাটার্ন আমরা পাবো। দেন এই যেখানে বি নিয়ে কথা যদি বলি, তো বি দ্বারা ডিনোট করছে সিম্পলি বাইনারি ডেটা, আর কিছুই না, এখানে হচ্ছে বি মানে বাইনারি ডেটা। দেন রয়েছে এন, তো এখানে এই এন দ্বারা বোঝানো হচ্ছে আমরা কতগুলো সিগন্যালে কনভার্ট করব। তো কতগুলো সিগন্যাল? তো আমাদের 2b1q বা 2 binary 1 quaternary যে এক্সাম্পল রয়েছে এটা ক্ষেত্রে আমাদের এখানে 1 রয়েছে, তার মানে কতগুলো সিগন্যালে কনভার্ট হবে? 1টা সিগন্যালে কনভার্ট হবে। তো এই যে স্কিম যেটা উদাহরণ আমরা কথা এখন বলবো একটুখানি পরে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এটার সাথে আপনি যদি একটু ম্যাচ করার চেষ্টা করেন, mBnL এটা হচ্ছে 2b1q, এখানে এল এর ব্যাপারটা বা কিউ কীভাবে হলো এক্ষুনি বলছি, বাট আপনি এই জায়গায় লক্ষ্য দেন 2 1-এ। তো এখানে 2 মানে কি? 2 মানে হচ্ছে লেন্থ অফ দ্য বাইনারি প্যাটার্ন, এবং এন মানে কি? এন হচ্ছে লেন্থ অফ দ্য সিগন্যাল প্যাটার্ন বা কতগুলো সিগন্যালের রূপান্তর হবে। তো এখানে কতগুলো সিগন্যালের রূপান্তর হয়েছে? 1টি সিগন্যালের রূপান্তর হয়েছে। জরুরি না যে 1টি সিগন্যালের রূপান্তর হবে, আরও অধিক সিগন্যালের রূপান্তর হতে পারে। যেমন আরেকটা স্কিম আছে এরকম যে 8b 8b 60। তো এইটার ক্ষেত্রে আমাদের এখানে 8 রয়েছে, তো এখানে 8 মানে কি? এইখানে 8 মানে হচ্ছে আমাদের বাইনারি প্যাটার্নের লেন্থ হচ্ছে 8, অর্থাৎ 8টা বিট মিলে 1টা প্যাটার্ন হবে। এবং 60, তো 6 মানে কি এখানে? এখানে এই 6 মানে হচ্ছে আমাদের 6টা সিগন্যাল প্যাটার্নে রূপান্তর করতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন যে এখানে mBnL এর কনসেপ্টটা কী বা মানে কী বোঝাচ্ছে। m হচ্ছে আমাদের বাইনারি প্যাটার্ন, এবং n হচ্ছে আমরা কতগুলো সিগন্যালে রূপান্তর করব। তো জরুরি না যে শুধুমাত্র 1টি সিগন্যালে আমরা রূপান্তর করব, 1-এর অধিক সিগন্যালও হতে পারে এই স্কিমের ক্ষেত্রে। এইটা সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। এই লেকচার ভিডিওতে আমরা শুধুমাত্র 2b1q বা 2 binary 1 quaternary নিয়ে কথা বলবো। নেক্সট লেকচার ভিডিওতে আমরা 8 binary 6 ternary নিয়ে কথা বলবো। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন।
তো এখন আমরা আশা করছি যে সিগন্যাল প্যাটার্নের কথা বুঝতে পারছেন। তো এখানে রয়েছে এল, তো এই এল দ্বারা বোঝানো হচ্ছে লেভেল, সিগন্যালের লেভেল বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে আমাদের এই আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, বাট এখানে কিছু কিছু পয়েন্ট আপনি নোট ডাউন করে নেন। যেমন দেখা যাক এখানে এল এর জায়গায় এখানে কি রয়েছে, কিউ। তো এখানে এল এর জায়গায় কিউ দ্বারা বোঝানো হচ্ছে কোয়াটারনারি, এল এর জায়গায় কিউ দ্বারা বোঝানো হচ্ছে কোয়াটারনারি। অর্থাৎ এখানে আমাদের সিগন্যাল লেভেল হচ্ছে 4, আরও অন্যরকম থাকতে পারে, বি থাকতে পারে, বি মানে হচ্ছে লেভেল হচ্ছে 2, টি থাকতে পারে, টি মানে হচ্ছে টার্নারি, লেভেল হচ্ছে 3। এই যে 8B6T এখানে ছিল কি, টার্নারি, অর্থাৎ সেখানে আমরা টি দেখলেই বুঝবো হচ্ছে লেভেল হচ্ছে 3। এটা ক্ষেত্রে কিউ, তো কিউ এর ক্ষেত্রে আমরা লেভেল কতগুলো বুঝবো, কোয়াটারনারি, অর্থাৎ লেভেল হচ্ছে 4। আশা করছি বুঝতে পারছেন কাহিনী কি হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের mBnL স্কিম। তো এখন আমরা ডিসকাস করব হচ্ছে, যদি আমরা ডিসকাস করি 2B1Q, আপনার একদম ক্লিয়ার কাট ধারণা হয়ে যাবে। তো এখানে কি 2, m এর জায়গায় কি হবে 2, m এর জায়গায় হচ্ছে 2, এবং n এর জায়গায় কি হবে 1, এবং l এর জায়গায় এসে পড়ছে কি আমাদের কিউ, 2B1Q। সেম স্কিম ফলো করছে, mBnL স্কিম ফলো করছে। তো এখানে এই 2 এর থেকে আমরা কী বুঝতে পারছি, এই 2 এর থেকে আমরা বুঝতে পারছি আমাদের ডেটা প্যাটার্ন হবে কতগুলো, 4টি। তো এখন এই যে 1Q রয়েছে, বা আগে কী ছিল, আগে ছিল হচ্ছে mBnL, mBnL। তো এটা থেকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা কতগুলো সিগন্যাল প্যাটার্ন হবে সেটাও ক্যালকুলেট করতে পারি। তো এখানে আমাদের সিগন্যাল প্যাটার্ন ক্যালকুলেশনের যে ইকুয়েশন সেটা হচ্ছে নাম্বার অফ সিগন্যাল প্যাটার্ন, এটা হচ্ছে L to the power n, মানে কি এই যে L মানে কি আমাদের লেভেল, লেভেলের পাওয়ার যদি আমি লেন্থ অফ দ্য সিগন্যাল প্যাটার্ন করে দিই, অর্থাৎ n করে দেই, তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে নাম্বার অফ সিগন্যাল প্যাটার্ন। তো আমাদের এই যে স্কিম 2B1Q বা 2B1Q, এই স্কিমের ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ডেটা প্যাটার্ন আর হচ্ছে আমাদের নাম্বার অফ সিগন্যাল প্যাটার্ন সেম টু সেমই হবে। কীভাবে, এই যে আমাদের নাম্বার অফ সিগন্যাল প্যাটার্ন কী হবে, এল কি, এল এর জায়গায় হচ্ছে এখানে কিউ, কিউ মানে কি কোয়াটারনারি, তার মানে কি এল এর জায়গায় ভ্যালু চলে আসবে কত, এল এর জায়গায় ভ্যালু চলে আসবে কোয়াটারনারি মানে কি 4, লেভেল হচ্ছে 4, এবং এন হচ্ছে আমরা কতগুলো সিগন্যালে রূপান্তর করবো। তো এখানে 2B1Q, অর্থাৎ একটা সিগন্যাল আমরা রূপান্তর করবো। তো একটা সিগন্যালে যদি আমরা রূপান্তর করি তাহলে 4 to the power 1, অর্থাৎ 4। তো এই যে 4, এই যে 4 সমান সমান, তাই না, সমান সমান হলো। তো জরুরি না যে সমান সমানই হবে অলওয়েজ, এমনও হতে পারে যে আমাদের সিগন্যাল প্যাটার্ন বেশি আসতে পারে, তো সেক্ষেত্রে আমাদের রিডান্ডেন্সি চলে আসে, অর্থাৎ আমাদের সে যে সিগন্যালগুলো হচ্ছে এক্সট্রা সেগুলো হচ্ছে রিডান্ডেন্ট, সেগুলো নিয়ে কী করতে হয় বা কনসেপ্ট কী, সেই সকল ফ্যাক্ট আমরা নেক্সট লেকচারের ভিডিওতে দেখবো। আমরা যদি যে 6B, এটা একটু ইম্পর্টেন্ট, সরি 8B6T, এই যে আমাদের স্কিম রয়েছে 8 binary 6 ternary, এটার মধ্যে চলে আসবে সকল কনসেপ্ট। তো নেক্সট লেকচার ভিডিও অনেক অনেক ইম্পর্টেন্ট, তো সেটা পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব আপনাকে করতেই হবে, মাস্ট বি। তো এখন হচ্ছে নাম্বার অফ ডেটা প্যাটার্ন কি 4, নাম্বার অফ সিগন্যাল প্যাটার্ন 4। কীভাবে এখন ম্যাচ হলো, এই যে আমাদের যে ডেটা প্যাটার্ন ছিল 0 0 0 1 1 0 1 1, এই যে 4টা প্যাটার্ন আমরা তো মাত্রই দেখলাম, যদি আপনি হাতে গুনে করেন তাহলেও 4টা আসবে, আপনি যদি ইকুয়েশন অনুসারে করেন তাও 4টা আসবে। ইকুয়েশনটাই ম্যাচ আপ করার বা মনে রাখার চেষ্টা করবেন, ইকুয়েশন থেকে আপনার পরীক্ষার হলে ম্যাথ আসতে পারে। তো এখানে আমাদের ডেটা প্যাটার্নের জন্য ইকুয়েশন এটা √m, এবং সিগন্যাল প্যাটার্নের জন্য √n। এল আসছে কোথা থেকে, এল আসছে হচ্ছে আমাদের এই mBnL স্কিমে থেকে, এল দ্বারা লেভেল বোঝানো হচ্ছে। তো লেভেল আপনি দেখে চিনবেন কোনগুলো, এই যে B T Q, এগুলো দেখে আপনি লেভেল চিনবেন, বি মানে হচ্ছে লেভেল 2, টি মানে লেভেল 3, কিউ মানে হচ্ছে লেভেল 4, দ্যাটস ইট। এবং এন মানে কি, এন মানে হচ্ছে আমরা কতগুলো সিগন্যালে কনভার্ট করতে যাচ্ছি। তো এখানে আমাদের এই স্কিমের ক্ষেত্রে 2B1Q স্কিমের ক্ষেত্রে আমরা একটা সিগন্যালে রূপান্তর করতে যাচ্ছি, তো এখানে আমাদের 4 to the power 1 আসছে, অর্থাৎ দুইটা সমান। তো এখানে এই যে আমাদের সিগন্যাল লেভেল, এটা হচ্ছে 2B1Q যে স্কিম রয়েছে, এই স্কিমের ক্ষেত্রে এই যে 4টা লেভেল এটা হচ্ছে প্রিডিফাইন্ড। এই যে আমাদের যে এই যে ছক, এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই, পরীক্ষায় যদি আপনার এই স্কিম থেকে কোশ্চেন আসে তাহলে ইদার ছক দিয়ে দিবে, অর্থাৎ অথবা আরেকটা কাজ করতে পারে, আপনার যে যে বিট প্যাটার্ন লাগবে ম্যাথ সলভ করতে বা আপনার সিগন্যাল ড্র করতে, সেগুলো আপনাকে কোশ্চেনে উল্লেখ করে দিবে। তো এই ছক নিয়ে যে ছক কোথা থেকে আসলো, কীভাবে কী হচ্ছে, এটা নিয়ে মাথা ব্যথা নেওয়ার কোনোই মানে নেই, কোনো কারণও নেই। তো এখানে আমাদের জাস্ট এতটুকুই বুঝতে হবে যে আমাদের এখানে এম এর থেকে আমরা কী পেয়েছি, এখানে আমরা এম থেকে পেয়েছি 2, তার মানে হচ্ছে নাম্বার অফ ডেটা প্যাটার্ন হচ্ছে 4, 1 2 3 4, এবং নাম্বার অফ সিগন্যাল প্যাটার্ন কতগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটি আটটি না, সিগন্যাল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি চারটি, প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এই চারটি আমরা দেখতে পাচ্ছি কীভাবে, প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস থ্রি, সেমই তো, তাহলে ডাবল কাউন্ট কেন করবো। তো এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কীভাবে হচ্ছে আমরা সিগন্যাল এনকোডিংটা ড্র করি, কারণ আমাদের বলেই আসছি আমরা যে একের অধিক মাল্টিলেভেল এনকোডিং যেহেতু একের অধিক ডেটা প্যাটার্ন থেকে আমরা কী করছি, একের অধিক ডেটা প্যাটার্ন থেকে আমরা সিগন্যাল প্যাটার্ন, একের অধিক সিগন্যাল প্যাটার্ন, তো এখানে আমাদের একের অধিক সিগন্যাল, এখানে হচ্ছে একটাই সিগন্যাল আছে, তো এখানে মেইন ফোকাসটা আমাদের হচ্ছে ডেটা প্যাটার্নের উপরে বা একের অধিক ডেটার উপরে। এতক্ষণ আমরা দেখেছিলাম জাস্ট জিরোর জন্য, যেখানে আমরা এটা জিরো দিয়েছিলাম এখানে ওয়ান দিয়েছিলাম, জিরো ওয়ান ওয়ান জিরো এভাবে কাজ করেছি, বাট এবার কী করবো, এবার হচ্ছে যেহেতু আমাদের এখানে টু বলা আছে, টু বি ওয়ান কিউ, তাহলে আমাদের যে ডিজিটাল ডেটা রয়েছে সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। সে হচ্ছে যে জিরো জিরোকে একটা প্যাটার্ন হিসেবে ভাগ করছি, ওয়ান ওয়ানকে একটা ভাগ করছি, জিরো ওয়ানকে একটা ভাগ করছি, ওয়ান জিরোকে একটা ভাগ করছি, জিরো ওয়ানকে একটা ভাগ করছি। ভাগ করে আমরা কী করবো, লিখে নিব সুন্দর মতো, তো জিরো জিরো একটা লিখে নিলাম, জিরো জিরো, আগে কিন্তু এখানে শুধু একটা ছিল, তো আশা করছি কাহিনী বুঝতে পারছেন মাল্টিলেভেল এনকোডিংয়ের ক্ষেত্রে আগে ছিল কতগুলো, একটা, এবার কতগুলো আসলো, দুইটা। তো এটা কেন আসলো দুইটা এখানে, কারণ এখানে টু লেখা আছে, এখানে যদি এইট লেখা থাকতো আটটা আসতো, ষোলো লেখা থাকতো ষোলোটা আসতো, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেন হচ্ছে ওয়ান ওয়ান, দেন কী আছে জিরো ওয়ান, দেন কী আছে ওয়ান জিরো, দেন কী আছে জিরো ওয়ান, এই তো জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান। তো এই আমাদের ডেটা লেখা হয়ে গেল। এখন হচ্ছে আমরা কী করবো, এখন হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যাল ড্র করবো। তো ডিজিটাল সিগন্যাল ড্র করার ক্ষেত্রে আপনার মাস্ট বি টেবিলের হেল্প লাগবে। তো আমি একটু আগেই বললাম টেবিল নিয়ে চিন্তার কোনো কারণ নেই, টেবিল পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন আসে আপনাকে টেবিল দিয়ে দিবে, অথবা আপনাকে ঢালাওভাবে লিখে দিবে যে জিরো জিরোর জন্য নেক্সট লেভেল, প্রিভিয়াস পজিটিভ লেভেলের জন্য প্লাস ওয়ান, প্রিভিয়াস নেগেটিভ লেভেলের জন্য মাইনাস ওয়ান, এভাবে আপনাকে ঢালাওভাবে লিখে দেবে। বইয়ের ক্ষেত্রে হচ্ছে ঢালাওভাবে লেখা, বাট আপনি যদি একটু টেবিল আকারে লেখেন তাহলে আপনার ইজিলি মনে থাকবে, কীভাবে যদি আপনি মনেও রাখতে চান তাও আপনি রাখতে পারেন, যেমন যে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তো এখানে দেখেন ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি, প্রথম দুটা প্লাস পরের দুটা মাইনাস, প্রথম দুটা মাইনাস পরের দুটা প্লাস, যেভাবে আপনি কনসেপচুয়াল আপনি যেভাবে মনে রাখতে পারেন, আপনি চাইলে মনে রাখতে পারেন, না চাইলেও মনে রাখার কোনো দরকার নেই, পরীক্ষা হলে দিয়েই দিবে। তো এখন হচ্ছে আমাদের সিগন্যাল যদি ড্র করি, তো সিগন্যাল ড্র করার ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস লেভেল লাগবে এখানে, এবং নেক্সট লেভেলের কনসেপ্ট থাকতে হবে। তো প্রিভিয়াস লেভেল কি, ইনিশিয়ালি যে সময় আমরা সিগন্যালিংটা ড্র করা শুরু করব, ধরে নিব প্রিভিয়াস লেভেল ছিল হচ্ছে পজিটিভ, আমরা যেখানে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস লেভেল কী ছিল সেটার উপরে ডিপেন্ড করছে নেক্সট লেভেল কী হবে, প্রিভিয়াস লেভেল কী ছিল সেটার উপরে ডিপেন্ড করছে আমাদের নেক্সট লেভেলটা কী হবে। তো আমরা ইনিশিয়ালি ধরে নিব স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে কথা, প্রিভিয়াস লেভেল ছিল হচ্ছে আমাদের পজিটিভ। তো প্রিভিয়াস লেভেল যদি পজিটিভ হয়, এখন আমরা কোন বাইনারির প্যাটার্নের জন্য, কোন ডেটার জন্য আমরা কী করতে যাচ্ছি সিগন্যাল ড্র করতে যাচ্ছি, জিরো জিরোর জন্য, অর্থাৎ এই যে জিরো জিরো এটার জন্য ড্র করতে যাচ্ছি। তো এবং ধরে নিচ্ছি যেহেতু আমাদের শুরু, প্রিভিয়াস লেভেল হচ্ছে পজিটিভ, তো প্রিভিয়াস লেভেল পজিটিভ, তো প্রিভিয়াস লেভেল পজিটিভ এবং বাইনারি প্যাটার্ন হচ্ছে জিরো জিরো, তো পাচ্ছি কোথায় আমরা, আমরা পাচ্ছি হচ্ছে এই জায়গাতে প্লাস ওয়ানে, অর্থাৎ প্লাস ওয়ানে হবে আমাদের ফার্স্ট সিগন্যাল প্যাটার্ন। তো এই যেখানে আমরা এটা একটু গাঢ় করে দিলাম, দেন কি এখন আমাদের প্রিভিয়াস যে লেভেল যেটা সেটা কি এখন পজিটিভ, অর্থাৎ আমরা এই জায়গাতে আছি এখন, প্রিভিয়াস লেভেল হচ্ছে আমাদের পজিটিভ, এবং আমাদের নেক্সট বাইনারি ডেটা কি ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে কি এই যেটা, এবং নিচে যদি আমরা নেমে আসি তাহলে এটা দ্বারা কি ডিফাইন করা হচ্ছে, এটা দ্বারা ডিফাইন করা হচ্ছে আমাদের মাইনাস থ্রি, অর্থাৎ আমাদের নেক্সট লেভেলটা হবে কোথায়, নেক্সট লেভেলটা হবে হচ্ছে আমাদের মাইনাস থ্রিতে, তো মাইনাস থ্রি কোথায়, এই যে মাইনাস থ্রি, এই যে আমাদের মাইনাস থ্রি, এবং আমাদের লেভেল তো চারটাই, একটা দুইটা তিনটা চারটা, কারণ আমাদের কিউ দ্বারা বোঝানো হচ্ছে কোয়াটারনারি এল ইজ ইকুয়ালস টু ফোর, তো এখানে আমরা দিলাম। তো আমাদের এখন প্রিভিয়াস লেভেল কোন জায়গায় আছে, এখন আমাদের প্রিভিয়াস লেভেল আছে হচ্ছে নেগেটিভে, তো প্রিভিয়াস লেভেল নেগেটিভ, আমাদের নেক্সট বাইনারি প্যাটার্ন কি, নেক্সট বাইনারি প্যাটার্ন হচ্ছে জিরো ওয়ান, তো জিরো ওয়ান হচ্ছে এটা, যদি নিয়ে আসি আমরা পাচ্ছি কোথায় মাইনাস থ্রিতে, অর্থাৎ আমাদের নেক্সট সিগন্যালটাও মাইনাস থ্রিতেই হবে। তো আমরা এটা একটুখানি ড্র করে নেব, এই যে মাইনাস থ্রি হয়ে গেল, তো আমরা স্টিল নাও কোথায় আছি, আমাদের প্রিভিয়াস লেভেল কোনটা নেগেটিভ, এই জায়গাতে আছি আমরা, নেক্সট ডেটা প্যাটার্ন কি ওয়ান জিরো ওয়ান জিরো, এবং প্রিভিয়াস লেভেল নেগেটিভ, এটার ক্ষেত্রে আমাদের নেক্সট লেভেল কী হবে, নেক্সট লেভেল হচ্ছে প্লাস ওয়ান, অর্থাৎ প্লাস ওয়ানে আমরা ড্র করব, অর্থাৎ এই জায়গাতে আমাদের ড্রটা হবে। দেন এখন আমরা কোথায় আছি, আমাদের প্রিভিয়াস লেভেল হচ্ছে পজিটিভ, তো প্রিভিয়াস লেভেল পজিটিভ এবং নেক্সট লেভেলের বিট প্যাটার্ন কি জিরো ওয়ান,
তো নেক্সট বিট প্যাটার্ন হচ্ছে 0101 মিন্স এটা তো যদি আমরা নিয়ে আসি +3 অর্থাৎ আমাদের নেক্সট হচ্ছে +3 তে ড্রটা হবে এই যে +3 এই জায়গাতে ড্রটা হবে এই হয়ে গেল আমাদের আসল কাজ শেষ নকল কাজ কি নকল কাজ হচ্ছে এজ গুলো কানেক্ট করে দিব আমরা জাস্ট এজ গুলো কানেক্ট করে দিব এটার সাথে এটা এটার সাথে এটা এইটার সাথে এইটা একটুখানি গাঢ় করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয় তো এই হয়ে গেল আমাদের সিগন্যাল প্যাটার্ন ড্র যেখানে আমরা কি কাজটা করলাম মাল্টিলেভেল এনকোডিং করে ফেললাম কিভাবে মাল্টিলেভেল এনকোডিংটা করে ফেললাম এই যে একের অধিক আগের ক্ষেত্রে কি করতাম আগের ক্ষেত্রে করতাম হচ্ছে আমরা একটা বিট থেকে একটা সিগন্যাল রূপান্তর করতাম বাট এই যে দেখেন এখানে দুইটা বিট থেকে একটা সিগন্যাল হয়েছে দুইটা বিট থেকে একটা সিগন্যাল হয়েছে দুইটা বিট থেকে একটা সিগন্যাল হয়েছে এভাবে হচ্ছে আমরা কনভার্ট করে ফেলেছি নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখব হচ্ছে 8 বাইনারি 6 টার্নারি তো সেটার ক্ষেত্রে কি কনসেপ্ট কিছু কিছু কনসেপ্ট এক্সট্রা আছে যেটা হচ্ছে আমাদের এখানে লাগেনি কেন লাগেনি কারণ এই যে এখানে আমাদের হচ্ছে ডেটা প্যাটার্ন আর সিগন্যাল প্যাটার্ন হচ্ছে সেম টু সেম 4-4 এর জন্য আসেনি বাট নেক্সট লেকচার ভিডিওতে চলে আসবে তো সেই সকল ফ্যাক্ট বোঝার জন্য কানেক্টেড থাকবেন আসসালামু আলাইকুম